One eternity later. নমস্কার বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকেও খুশি করতে চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান। এ ফিউ মোমেন্টস লেটার। এখান দিয়ে কত সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ, গাছপালা চারিদিকে, মাঝখান দিয়ে পাকা রাস্তা চলে গেছে। আর ওই রাস্তাটা পেরোলেই সামনেই দেখতে পাবেন EM বাইপাস আসছে, তো বিরাট বিরাট বিল্ডিং ও পাশে, আর এ পাশে হচ্ছে জঙ্গল, গাছপালা আর সবজি ক্ষেত দেখতে পাচ্ছেন। ওই বাইপাসে আমরা এসে গেছি, আর এই যে ময়লা ফেলার গাড়িগুলো, তো আমরা এখন ফিরে যাচ্ছি EM বাইপাসে। EM বাইপাস পেরিয়ে
থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমরা এখন এগিয়ে চলেছি বাক্সার কাছে 7 পয়েন্টের দিকে আর আমাদের বাঁ পাশে রয়েছে বোটিং ক্লাব এখানে বিকালে খুব সুন্দর সব বোটিং করতে আসে ছেলেমেয়েরা কলকাতার পাশে একটা এন্টারটেইনমেন্ট বোটিং ক্লাব এখানে সবাই আসে ঘোরার জন্য আর আমাদের বাপাসে আমরা বোটিং ক্লাবের পাশ দিয়ে এগিয়ে চলেছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন সামনেই আসছে ধাপাম মোড় ট্যাংরা বাঁদিকে গেলে ট্যাংরা ডান দিকে গেলে তো তপসিয়া তো আমরা এখন এগিয়ে চলেছি তপসিয়া আর ট্যাংরার মাঝখান দিয়ে এই যে বার গাড়িগুলো ঢুকছে ওগুলো তপসিয়ার দিক থেকে আসছে এসে সোজা ট্যাংরার দিকে চলে যাচ্ছে তো আমরা এখন সামনে এগিয়ে চলেছি আর আমার সামনে মনে হচ্ছে একজন ইউটিউবার যাচ্ছে আগে আগে তো ওদের হেলমেটে দেখলাম যে মাউন্ট লাগানো রয়েছে তো আমার দেখতে ভালোই লাগলো তো আমি ওদের পেছন পেছনেই যাচ্ছি ওরা কোথাও যেন বেড়াতে যাচ্ছে না বেরিয়ে টেরিয়ে আসছে হবে হয়তো কোথা থেকে তো ওই ওদের হেলমেটে যে মাউন্ট লাগানো দেখে বুঝলাম যে এরা হচ্ছে ইউটিউবার মোটো ব্লগার কোথা থেকে হয়তো ঘুরে আসছে কিংবা কোথাও ঘুরতে যাচ্ছে সব পাশেই দেখুন একটা সুটকেস ঝুলছে সবুজ ব্লু রঙের তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস তো আমরা 7 পয়েন্টের দিকে এগিয়ে চলেছি আমি আমার এই ভিডিওটা বাক্সার কাছ ট্রাম ডিপোর কাছে গিয়ে শেষ করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস তো আমরা এখন এসে চলেছি এসে গেছি তপসিয়া মোড়ে আমাদের বাঁদিকে তপসিয়া চলে গেলে আর ডান দিকে চলে গেলে ট্যাংরা ঢুকে যাবে তো এটা পার হলেই আমরা চলে যাব 4 নম্বর ব্রিজের উপরে তো সিগন্যালটা পেরিয়ে গেলে আমরা 4 নম্বর ব্রিজের উপরে পেরিয়ে গিয়ে আমরা পার্ক সার্কাস ঢুকে পড়ব আমাদের ডান পাশেই পড়বে পার্ক সার্কাস ময়দান আর ট্রাম ডিপো তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আমরা এসে গেছি এখন 4 নম্বর ব্রিজের কাছে তো আমরা 4 নম্বর ব্রিজের উপরে উঠে যাচ্ছি আর আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে মা ফ্লাইওভার আমাদের ডান পাশেই রয়েছে মা ফ্লাইওভার আর আমরা চলে যাচ্ছি 4 নম্বর রেল ব্রিজের উপর দিয়ে তো এই রেলটা শিয়ালদা থেকে আসছে সোজা চলে যাচ্ছে এটা বজবজ ক্যানিং লোকাল বজবজ লোকাল এইসব ট্রেনগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে সাউথে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন আমরা এখন চলেছি 4 নম্বর ব্রিজের উপর দিয়ে আমরা 4 নম্বর ব্রিজ ক্রস করেই সোজা চলে এসেছি পার্ক সার্কাস সামনেই আসলে আমরা ডান দিকে ঘুরে গেলে সোজা চলে গেলে পার্ক সার্কাস ময়দানের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাব আর আমরা এখন সোজা চলে যাব কংগ্রেস এক্সিবিশন রোড দিয়ে তো আমরা এখন চলেছি সোজা গিয়ে মা ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন বাক্সাকাশ 7 পয়েন্টের দিকে তো আমরা মা ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা যাব না আমরা বাঁদিক থেকে কংগ্রেস এক্সিবিশন রোড দিয়ে গিয়ে জিশান ট্রাম ডিপোর কাছে আর আমাদের ট্রাম ডিপো থেকে একটু আগিয়ে গেলেই জিশান রেস্টুরেন্ট তো আমরা ট্রাম ডিপোর কাছে আমার এই ভিডিওটা শেষ করব তো ধাপা থেকে ট্রাম ডিপো পর্যন্ত কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কলকাতার ওপাশেই গ্রাম আর এপাশেই হচ্ছে কলকাতা তো হঠাৎ করে একটা রাস্তা পার হয়ে গেলেই একদম আপনারা গ্রামে গিয়ে পড়ছেন আর পাশ থেকে এপাশে আসলেই একদম কলকাতা শহরের মধ্যে ঢুকে পড়ছেন থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ জয় ভারত জয় জওয়ান যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন এসে গেছি বাক্সার কাছ ট্রাম ডিপোতে থ্যাংক ইউ ফ্রেন্ডস